হাই বন্ধুরা, আমি তনিমা হোমিকা, তনিমা অধিকারী চ্যানেলে আবারও একবার সবাইকে ওয়েলকাম জানাই। আবার একটা ঝকঝক তকতকে ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তো সকালের কাজ এটা, গোপালকে তুলে আগে রান্না বসানো, তো ভাত বসিয়ে তারপরে আমি গোপালকে তুলতে যাই। তো গোপালকে তুলে টুলে এসে তারপরে আমি তরকারি পত্র যা থাকে সেগুলো আমি রেডি করতে শুরু করি। তো এখানে গরম জল বসিয়ে দিয়েছি। তো হাজব্যান্ড গরম জল সকালে সবার আগে বসিয়ে দেয়, তো একটু ঠান্ডা হয়ে গেছে, আমি আর একটু গরম করে নিলাম। আর এদিকে চা হয়ে গেছে, হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে, আমি এখন চা খাচ্ছি। বন্ধুরা, সকাল সকাল না শীতের দিনে চা না খেলে না দিনটা শুরুই হতে চায় না, তো এরকম। তো আমি সকালবেলা চাটা খেয়ে নিচ্ছি, আর আমার চাটা না একটু ঠান্ডাই হয়ে গেছে। তো এখন 7:40 বাজে। চলো বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হাজব্যান্ডের সাথে সোনাও সকাল সকাল টিফিনটা করে নেয়, আর এটা ওর ভীষণ ভালো অভ্যাস করো এই ছুটিতে, কারণ হাজব্যান্ড সকাল সকাল টিফিন খায়। তো আর সোনাইকেও হচ্ছে দিয়ে দিত, 8টার মধ্যে একদম টিফিন খায়, আর যখন তাড়াতাড়ি উঠে পড়ে 6:30-6:30 মধ্যে উঠে পড়ে, তখন ওকে দুটি বিস্কিট দিই। তো আজকে টিফিন হচ্ছে পরোটা আর ফুলকপি আলু তরকারি, শীতের দিনে একদম জমে যায়, জাস্ট অসম। তো বন্ধুরা চলো এবার অন্যান্য কাজগুলো করা যাক। বন্ধুরা এখানে দেখো, জামা কাপড় সমস্ত কিছু সকাল সকাল কেচে নিয়েছি, আর হাজব্যান্ডের আজকে পরে ফোন করে জানলো যে আজকে অফিস যেতে হবে না, তো দিনটা আরোই ভালোভাবে কাটবে আশা করি। তো চলো বন্ধুরা, কীভাবে কাটে না কাটে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কেমনভাবে কাটাচ্ছি আজকে দিনটা। আর সকাল সকাল এত সুন্দর রোদ দেখতে কার না ভালো লাগে বলো, অসম্ভব সুন্দর, মানে ভীষণ সুন্দর লাগছে। আর ছাদ বাগানটা দেখিয়ে দিই তোমাদের বন্ধুরা। আর হাজব্যান্ড বাড়িতে থাকলে তো ছুটির দিনে ভীষণ মজা করে শোনাই, ওর ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো ছাদ বাগানের ফুলগুলো, জবা, ভেলভেট, গাঁদা, তারপরে কাগজ ফুল, ভীষণ ভীষণ সুন্দর লাগছে ছাদ বাগানটা। আর হাজব্যান্ড বললো যে সকাল সকাল সব লেপ টেপগুলো রোদে দেবে। আর তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো। তো বন্ধুরা দেখো, প্রত্যেক দিনের একঘেয়েমি যে কাজ থাকে সেগুলোকে কাটানোর জন্য আমরা কত কিছুই না চেষ্টা করি বলো বন্ধুরা। তো সেই রকমভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে আবার নতুন করে প্রত্যেকটা দিনকে দেন নতুন করে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে নিজের ভালো লাগাগুলোকে প্রায়োরিটি দিয়ে সেগুলোকে নতুন করে তৈরি করি বন্ধুরা, সেটা তোমাদের সামনে তুলে ধরি। আর হাজব্যান্ড ওপরে এসেছে, এই ফ্যানটা একদম পরিষ্কার করে নেবে, কারণ এখন তো শীত এসে গেছে আর এই ফ্যানটা লাগবে না, তো ভীষণ ধুলো টুলো হয়েছে, তুলে দেবে। আর দেখো লেপ বালির সমস্ত কিছু রোদে দিয়েছে। আর এখানে সোনাইয়ের সংসার, সোনাই দেখো এখানে সমস্ত খেলনা ফেলনা নিয়ে চলে এসেছে, এখানে ছাওয়ার মধ্যে সোনাই খেলছে, আর আমি নিচের কাজকর্মগুলো সারছি। নিচে আজকে ঝুল ঝাড়বো, তারপরে বিছানার এই বেডশিটটা চেঞ্জ করবো, দুটো বেডশিটই চেঞ্জ করে নেব, একটা তো কাঁচা হয়ে গেছে দেখলে সকাল সকাল মিলে দিয়ে এসছি, আর এটা এখন কাচবো তুলে টুলে, আর ঘরটার ঝুল টুলগুলো একটু ঝেড়ে নেবো বন্ধুরা। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা কয়েকদিন ধরে ভাবছি যে চারদিকে ঝুল পড়েছে, ঝুলগুলো ঝাড়বো ঝাড়বো, সেরকমভাবে আর সুযোগ হচ্ছে না। তারপর শীতের দিন তো এত তাড়াতাড়ি কেটে যায় বেলা, যে অন্যান্য কাজ বাজ সারতে সারতেই মানে ধরো ভিডিও এডিট করে তারপর নতুনভাবে কাজ শুরু করতে প্রত্যেক দিন ধরো এমনি 9:30 বেজেই যায়। তারপরে ধরো এত শীতের দিনে তো এত তাড়াতাড়ি বেলা চলে যায় যে কোনো কিছু কাজ যে করে উঠবো সেটা যেন অসম্ভব হয়ে পড়ে, এক্সট্রা কোনো কিছু কাজ। তো সেই জন্য আজকে যেহেতু হাজব্যান্ড আছে, সোনাইয়ের খেয়ালটা নিতে পারবে, আর আমি ততক্ষণে এই কাজগুলো সেরে নিচ্ছি। আর ওরা দুজন উপরে আছে, ধুলো টুলোও লাগবে না, তার উপর সোনায় কাশি সর্দি, তো এই ধুলোর মধ্যে থাকলে আরও বেশি ওর শরীরটা খারাপ করবে। তো সেই জন্য আমি কদিন আর এইসব ঝাড়াঝুড়ি এগুলো করিনি। তো আজকে বন্ধুরা সমস্ত কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব, আর সামনে যেহেতু 25শে ডিসেম্বর, তো সেই জন্য হচ্ছে আরও ঘরদোরগুলোকে আর একটু সাফসুতরা করে রাখলে ভীষণ ভালো লাগবে মনটা। আর তো একটা মানে কোনো অকেশনের আগে দেখবে ঘরদোর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটু সব কিছু কেচে কুচে আবার পরিষ্কারভাবে কিছু করা যায়, তাহলে দেখবে সেটা আরও ভালো লাগে আর কি, দিনটা আরও মানে ভালোভাবে আমরা সেলিব্রেট করতে পারি। তো বন্ধুরা চলো যতটা পারি হালকা হাতে সব কিছু করে নিই। বন্ধুরা দেখো, এই বইয়ের তাকটা আনার ফলে না আমার এত সুবিধা হয়েছে বন্ধুরা, মানে সেটা দিন দিন বুঝতে পারছি। ঘর দৌড়, আগে যেরকম বইয়ে এখানে বই ওখানে বই অগোছালো লাগতো, এখন সত্যি কথা এখানে বইগুলো রাখার পর আমার খুঁজে পেতেও সুবিধা হয় এবং ঘরটা অনেকটা ক্লিন লাগে আগের থেকে। তো সেই জন্য তো ভীষণ ভীষণ উপকার হয়েছে।
তো বন্ধুরা দেখো, আর এদিকে আমার ঘর দোর ক্লিন হয়ে গেছে, আর আমি সব কিছুর কভারগুলো, টিভির কভার, কম্পিউটারের কভার, টেবিলের সমস্ত কিছুর কভারগুলো আমি আজকে বের করে নিয়েছি, কারণ ধুলো টুলো পড়েছে, একদম সব কিছু কেচে কুচে নেবো, কেচে আবার যথাস্থানে আবার পরিয়ে দেবো বন্ধুরা। আর দেখো মানে কভারগুলো না ভীষণ নোংরা হয়েছিল, তো সেই জন্য সব কিছু মানে নিয়ে নিলাম, ওগুলো কাচবো, তার আগে ঘর দোরটা একদম মানে মপিংটা সেরে নিচ্ছি, কারণ এবার সোনাই তো ওপর থেকে চলে আসবে, তো সেই জন্য। আর দেখো আজকে রান্না হয়েছে ফুলকপি আলু তরকারি, ধনে পাতার বড়া, আর এদিকে হচ্ছে তোমার মাছের ঝাল। তো এই হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চের মেনু, এখন একটা বাজে আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই বলতে সোনাই আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আমি পরে খাবো বন্ধুরা। আমি এদিকে কাজ বাজগুলো তো সারবো, অনেক কাজকর্ম আছে, কাঁচাকুচি আছে আজকে, তো সেইগুলো কাঁচাকুচি করবো। আমার পুরো একদম নিচ থেকে ওপর পর্যন্ত সিঁড়িটা আমি একদম হচ্ছে পরিষ্কার করবো আর কি, ঝাঁট দিয়ে, তো সেই কাজগুলো করবো বলে আমি ওদেরকে খেতে দিয়ে দিলাম। বন্ধুরা হাজব্যান্ড এসে যেগুলো কেচে দিয়েছিলাম সব কিছু মিলে দিয়েছে, মিলে দিয়ে এখন ওপরে দেখো এই যেখানে লেপটা রোদে দিয়েছে ওখানে এসে হাজব্যান্ড আর সোনাই দুজনে মিলে এখানে একটু রোদ পোয়াচ্ছে আর কি। আমি এদিকে ঠাকুর পূজাটা সারবো, আর যেগুলো টুকটাক কেচে এখন আনলাম স্নান করে, তো সেগুলো এখন মিলে দিচ্ছি। আর হাজব্যান্ড যেগুলো আমি কেচে দিয়েছিলাম অনেক আগে মিলে দিয়েছে, তো সেগুলো প্রায় আকশুগ্ন হয়ে গেছে, তো ওরা দুজনে ওখানে মজা করছে, আর আমি এখন পূজাটা সেরে নিই চলো বন্ধুরা। আর পূজা করতেও তো সময় লাগে অনেকটা, তারপরে এই জামা কাপড়গুলো মোটামুটি যেগুলো শুকিয়ে গেছে ওগুলো একটু উল্টে পাল্টে দেবো, আর হাজব্যান্ড ঘরে থাকলে তো এগুলো যেগুলো রোদে দেওয়া আছে ওগুলো নিচে নিয়েই চলে যাবে, আমাকে নিয়ে যেতে হবে না। আর তো বন্ধুরা এরকমভাবে মিলেমিশে কাজ করি, তো তোমাদের সাথে তো শেয়ার করি। আর চলো বন্ধুরা এবার এই কাজগুলো সেরে ফেলি, তারপরে পূজাটা করি। তো বন্ধুরা দেখো শীতের দিনে বেশ রোদ পোয়ানোর মজাটাই আলাদা, বলো খেয়ে দিয়ে একটু বেশ রোদে হচ্ছে বসে থাকা বা শুয়ে থাকা সত্যি কথা ভীষণ ভালো লাগে, আর মানে খুব ভালো লাগে এগুলো। মানে আমরা যখন ছোটো ছিলাম না তখন আমাদের কাকিমারা সবাই একসাথে হচ্ছে বসে রোদে খেতো, আমরাও ছাদে, তখন আমরা সব ভাই বোনরা আমরা ছাদে বসে একসাথে খেতাম, মা বাপি জেঠু জেঠিমা ঠাকুমা সবাই একসাথে ছাদে বসে খেতাম, ভীষণ ভালো লাগতো। আর এখন হচ্ছে তো যে যার কাজে ব্যস্ত, আর আর স্কুল থেকে আসতেও অনেক বেলা হয়ে যায়, তো আর কখন আর রোদ পোয়াবো কি কী করবো, তো আর হাজব্যান্ডেরও ছুটি থাকে না, ওই দেখো দুজনে কীরকম মজা করছে বালিশ নিয়ে নিয়ে, হ্যাঁ তো আর ছুটি থাকে না, তো যেদিন থাকে তো আজকে দেখো এরকমভাবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে বলে ছাদে এলো, এসে আর ওখানে বসে মজা করছে ওরা। আর এখানে দেখো সোনাই এত জ্বালাতন করছে হাজব্যান্ডকে, তো হাজব্যান্ডের শুয়ে থাকায় দায়, তো এদিকে আমার পূজা আচ্ছাও হয়ে গেছে বন্ধুরা, এবার নিচে চলে যাব, তো চলো আর তোমাদের সাথে একটু সব কিছু ঘুরিয়ে গাড়িয়ে দেখালাম, ভালো লাগে বন্ধুরা, তোমরা তো আমার পরিবারে, তোমাদের সব কিছু মানে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। আর এখানে গোপাল সোনাকে স্নান করিয়ে জামাকাপড় পরিয়ে দিয়েছি, মা লক্ষ্মী বাসুদেবের দর্শনও করিয়ে নিলাম। তো বন্ধুরা তারপরে একটু ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায়, তো একটু তাড়াতাড়ি 5:30টার মধ্যেই সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর এটা দেখো আমাদের নতুন অতিথি গোপাল সোনা, তো গোপাল সোনা এটা হচ্ছে সোনাইয়ের এক বান্ধবীর হচ্ছে মা আমাকে গিফট করেছে, মানে আমার বান্ধবী এত গিফট করেছে, আর ভীষণ ভালো লেগেছে আমার, সত্যি মন থেকে বলছি ভীষণ ভালো লেগেছে। আজকে আমি ঠাকুর ঘরেই গোপাল সোনাকে এনে পূজা দিলাম, আর মনটা অনেক অনেক শান্তি লাগছে বন্ধুরা, সব গোপাল সোনার সংসার দেখো এখানে, তো একসাথে সবাই আছে এখানে, শীতের পোশাক পরিয়ে দিয়েছি আর সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে বন্ধুরা। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে ওদেরকে কিছু টিফিন টিফিন করে দিই, দেখি। তো বন্ধুরা দেখো এখানে এই যে সোনাই এখানে বসে আছে বিস্কিট খাচ্ছে, আর হাজব্যান্ডকে চা বিস্কিট দিয়ে দিয়েছি, লিকার চা আর বিস্কিট, আর আমি চা করে রেখেছি, তো সেই চাটা আমি খাবো, আমি দুধ চা খাবো। তো এখানে সোনাই দেখো এখানে কি বলছে, মানে পড়তে বসবে না এখন, পরে বসবে, এই সেই নানান রকম। তো আমি বললাম তোকে একটু কিছু করে দিই খাবার দাবার, তো কি খাবে, দুধ খাবে না, এই খাবে না, লাস্ট একটু আলু সেদ্ধ আর মুড়ি মেখে দিলাম, আলু সেদ্ধটা করলাম এখন, করে আর একটু মুড়ি খাইয়ে দিচ্ছি, আর হাজব্যান্ডের সাথে সোনাই পড়তে বসেছে বন্ধুরা। আর সন্ধেবেলাটা ওরা দুজনে পড়বে, আর আমি একটা ভিডিও আছে আমার এডিটিং করবো, করে তারপরে আর টুকটাক গোছানো গাছানো আছে সেগুলো করে নিয়ে তারপরে আমি রান্নার কাজে লাগবো বন্ধুরা। তো আজকে হচ্ছে একটু রাইস করব আর আলুর দম চাটনি করব, সোনাইকে দুপুর থেকে বলে রেখেছিলাম, তো হাজব্যান্ড বাজার থেকে ওগুলো মানে বাজার বলতে পাড়ায় রামের দোকান থেকে এনে দিলে তারপরে ওগুলো আমি করব। তো বন্ধুরা এখানে হাজব্যান্ডকে বললাম তুমি একটু মুড়ি খাও, বললো না আমি কিচ্ছু খাবো না, ভাল লাগছে না, তো আমিও একটু আলু সেদ্ধ মুড়ি মেখে নিয়েছি পেঁয়াজ দিয়ে লঙ্কা নিয়ে, তো ওটা খেয়ে নিই চলো, তারপরে আমি রান্নার জোগাড় করবো। আর সোনাই এখন পড়ছে, ও পড়া হয়ে গেলে একটু গান করাবো, তো এরকমভাবে সন্ধ্যাটা কাটাচ্ছি বেশ মজা করে, সবাই একসাথে বাড়ি থাকলে না ভীষণ ভালো লাগে, আর পড়ানোও এখন তো নেই ছুটি এখন পড়ানোর, তো সেই জন্য। তো বন্ধুরা হাজব্যান্ড দোকান বাজার যা করার ছিল সেগুলো করে নিয়ে চলে এসেছে, আর আমি এখন টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি, আর এদিকে রাইসটা বসিয়েছি বন্ধুরা, এটা হোক তারপরে হলে তোমাদের সাথে শেয়ার করব।
তো বন্ধুরা এদিকে হয়ে গেছে, তো রাইস করেছি, আলুর দম করেছি, আর চাটনি তো সোনাইকে খেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা সারাদিনের অনেক কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম, আর রাতে রান্না বান্নাও হয়ে গেছে, সব কিছু কাজকর্ম হয়ে গেছে। এবার আমি সোনাইকে খেতে দিয়েছি, তো এবার আমি জামাকাপড় ছেড়ে আমি গোপাল সোনাকে শুইয়ে এসে তারপরে আমি আর হাজব্যান্ড খাবো একসাথে। তো ততক্ষণ সোনাই খাক, একা একা ও খাবে। আর এই যে দেখো, আমি ওপরে গোপাল সোনাকে শুইয়ে দিয়ে চলে এসেছি নিচে, আর এখন বাজে 9:40। আমরা সারাদিনের কাজকর্ম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, আর এখন হচ্ছে 9:40 বাজে, এখন আমরা খেতে বসে গেছি। আসনায় খাওয়া হয়ে এসছে, হাজব্যান্ড খেতে বসেছে, এবার আমি বসবো। আর খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো তোমরা, আর কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন হলো, কেমন লাগলো আজকের ভিডিওটা। আর এখানেই বিদায় নিচ্ছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে পরের দিন হাজির হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা, গুড নাইট।